জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বেসিক ম্যাথ ক্লাসে আজকে আমরা দুশো নম্বর এপিসোডে আছি তো আজকের ক্লাসটি আমরা শুরু করলাম একটু ভিন্নতর পদ্ধতিতে কারণ আগামীকাল জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার কুড়ি তো ঠিক আগের দিন আমরা সাহা ইনস্টিটিউটের কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আমরা এই এপিসোডটিতে আছি তো আজকে আমরা একটা বিশেষ ধরনের সমস্যার উপর আলোকপাত করব যেটা পরীক্ষার আগের দিন ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং এই সমস্যাটি আমি পেয়েছি আমাদের কুইকেল চ্যানেলের একজন দর্শক বন্ধুর কাছ থেকে তার নাম দেবাশিস মাহাতো বাড়ি ঝাড়গ্রাম জেলাতে পশ্চিমবঙ্গ তো দেবাশিস বাবু যে সমস্যাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সে সমস্যাটি একবার দেখে নেওয়া যাক একটি দ্রব্য টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দেখা গেল আরও নব্বই টাকা বেশি দরে বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত টাকা তো সেই সমস্যার উপর বেশ করে আমরা আজকে চারটে সমস্যার উপর আলোকপাত করব। এই চারটি সমস্যা যদি আমরা ঠিক ঠিকভাবে বুঝতে পারি তাহলে আগামীকাল দু হাজার কুড়ি সালের জহর্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যদি এই সমস্যা বা এই সমস্যার অনুরূপ কোনো সমস্যা তোমরা পাও তাহলে অনায়াসে তোমরা সেই সমস্যাটি সমাধান করতে পারবে তো দেবাশিস বাবু যে সমস্যাটি আমাদেরকে পাঠিয়েছেন তার উপর বেস করে আমরা যে সমস্যাটি তৈরি করেছি সেটা আজকের চারটে সমস্যার মধ্যে দ্বিতীয় সমস্যাটি প্রথম সমস্যাটি আমরা ওই দ্বিতীয় সমস্যাকে বোঝার জন্য একটু সহজ করে তৈরি করেছি এবং চতুর্থ সমস্যাটি ওই দেবাশিস বাবুর পাঠানোর সমস্যা থেকে একটু জটিল এবং কঠিন করে তৈরি করা হয়েছে তো সব মিলিয়ে আজকের ওই এপিসোডটি ভীষণ গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখতে থাকো হাতের সামনে খাতা পেন রেডি রাখো গুরুত্বপূর্ণ জায়গাটিকে নোট ডাউন করে নাও তাহলে আগামীকাল পরীক্ষা ভালো হবে শাহ ইনস্টিটিউটে দু হাজার কুড়ি সালে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার যে বেসিক ম্যাথ ক্লাস হয় সেখানে আজকে শেষ ক্লাস এবছরের জন্য তো আমাদের স্টুডেন্টসরা আমার পাশেই আছে আর যে সকল ছাত্রছাত্রীরা আমার থেকে অনেক দূরে থাকো তাদের সবাইকে আমি হয়তো চিনি না দার্জিলিং বাদে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলি থেকে এবং আসাম থেকে ত্রিপুরা থেকে আমি কন্টিনিউয়াসলি তোমাদের মেসেজ পাই এবং তোমরা আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন সমস্যাগুলি পাঠিয়ে থাকো আমি সময় পেলে সেগুলো অবশ্যই করে উত্তর করার চেষ্টা করি তো সবার উদ্দেশ্যে একটা কথা আগামীকাল পরীক্ষা আজকে রিল্যাক্স মুডে থাকো আজকে খুব বেশি পড়াশুনো করতে হবে না রাত জাগার প্রয়োজন নেই শরীর সুস্থ রেখে এবং ঠান্ডা মাথায় কালকে পরীক্ষা দিতে যাবে শরীর খারাপ হলে চলবে না তো তোমাদের জন্য রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে আমার শরীর খারাপ আজকে তো সেটা তোমাদের যেন শরীরটা সুস্থ থাকে এবং তোমরা পরীক্ষার হলে পৌঁছে গিয়ে ঠিক ঠিকভাবে উত্তর করে সবকটি প্রশ্নের উত্তর সঠিক করবে এই শুভকামনা আমাদের সায়েন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে রইল তো আমরা চলে যাব সোজা প্রশ্নে যে একটি কলম বিক্রি করার সময় অয়ন ভুল করে পাঁচশো টাকার পরিবর্তে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করে ফেলেছে মালিক এসে বকা দিয়ে বললো তুই টেন পার্সেন্ট লাভের তুলনায় টেন পার্সেন্ট ক্ষতি করে ফেললি তো তাহলে কলমটির ক্রয় মূল্য কত ছিল তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করতে হবে আমরা শতকরা চ্যাপ্টারের বেসিক ক্লাস আলোচনা করেছিলাম যে যদি কোনো সমস্যার মধ্যে পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকে তাহলে ম্যাজিক সূত্র ওয়ান আর পার্সেন্টেজ কথাটা যদি উল্লেখ না থাকে সেই পার্সেন্টেজ নির্ণয় করতে বলে ম্যাজিক সূত্র টু তো আজকের এই সমস্যাতে আমরা কী দেখতে পাচ্ছি পার্সেন্টেজ কথাটা উল্লেখ করা আছে তাহলে ম্যাজিক সূত্র ওয়ান তো এবার বোর্ডে দেখো ম্যাজিক সূত্র ওয়ানটি কী এত এর এত পার্সেন্ট সমান সমান এত যদি বাম পাশের এত এর এই যে যত এর এই কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে এক্স ধরবো আর যদি এই এত এর এই কথাটা যদি জানা থাকে তাহলে এক্স ধরার দরকার নেই তো এই সমস্যায় আমরা কি পাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হয় তাই না তাহলে কত টাকার উপর টেন পার্সেন্ট লাভ হলে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় সে কত টাকা এত এর এত পার্সেন্ট এই বাপাসের রাশিটা জানা নেই তাই এক্স ধরতে হবে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যে কোনো একটা দিক থেকে ধরলেই হয়ে যাচ্ছে এই সমস্যাটা একদম সহজ যে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলে যদি টেন পার্সেন্ট লাভ হয় ক্রয় মূল্য কত বা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে যদি টেন পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত যে কোনো একটাভাবেই করতে পারবো আমরা তো এই সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে যে এক্স টাকার একশো দশ পার্সেন্ট সমান সমান পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এক্স টাকার সমান সমান কত অথবা এক্স টাকার নব্বই পার্সেন্ট সমান সমান চারশো পঞ্চাশ টাকা কেন টেন পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের একশো দশ পার্সেন্ট বের করতে হয় টেন পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের নব্বই পার্সেন্ট বের করতে হয় তো এই সমস্যাটি সমাধান করতে পারবে তোমরা আশা করছি কি পারবে তো সবাই আর যারা ভিডিওটি দেখছো তারা পারবে তো অবশ্যই পারবে কারণ আমাদের বেসিক ম্যাথ ক্লাসে আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি এবার চলে যাব সোজা দেবাশিস মাহাতো যে সমস্যাটি পাঠিয়েছে তার অনুরূপে আমরা যে সমস্যাটি তৈরি করেছি তুমি প্রতি কেজি পেঁয়াজ নব্বই টাকা বেশি দামে বিক্রি করলে পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে টেন পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবে পেঁয়াজের ক্রয় মূল্য কত তুমি যে দামে বিক্রি করছিলে তাতে তোমার ফাইভ পার্সেন্ট ক্ষতি হচ্ছিল আর যে দামে তুমি বিক্রি করছো তাতে টেন পার্সেন্ট লাভ হচ্ছে সেটা তুমি নব্বই টাকা বেশিতে বিক্রি করছো তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা মুখে মুখেই করতে পারবো এর জন্য খাতা পেনের দরকার হবে না ট্রিকটা কি আজকে ট্রিকটা শিখে নিলে কালকে পরীক্ষায় উপকার হবে তাই তো আপনি কি ট্রিকটা শিখবে সবাই হ্যাঁ আচ্ছা আমাদের দর্শক বন্ধুরাও শিখবে তাই তো বেশ তোমরা সবাই উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের থেকে আসছো তাই তো তুমি নদিয়া জেলা থেকে এসছো কৃষ্ণনগর থেকে কল্যাণী আর তোমাদের হাবড়া বারিপুর তো ট্রিকটা কি দেখো তুমি কত দামে পেঁয়াজটি কিনেছো সেটা জানো না আবার কত দামে বিক্রি করছো সেটাও জানো না দাম বিক্রির দাম কিছুই জানো না তাহলে সমস্যা সমাধান করা কিন্তু বেশ জটিল তো সমস্যাটি বোর্ডে তো তোমরা অনেকক্ষণ আগে থেকেই দেখছো তোমরা কি বুঝতে পারছো কীভাবে করতে হবে পারছো না বাইল হ্যাঁ শুভ পাচ্ছ নাকি বুঝতে পারছো না অয়ন বুঝতে পারছো না প্রথম অঙ্কটা তোমার নামেই তো দেখো কী করবো দাম কত আমি জানি না কিন্তু আমি নব্বই টাকা বেশি দামে বিক্রি যদি করি তাহলে এই নব্বই টাকার মধ্যে আমার লস এবং লাভ দুটো লুকিয়ে রয়েছে কেনা দামটা এমন একটা দাম যে দামের থেকে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছিলাম সেটা একটা দাম আবার টেন পার্সেন্ট লাভে বিক্রি করছি এটা একটা দাম অর্থাৎ কেনা দামের ফাইভ পার্সেন্ট কম আর টেন পার্সেন্ট বেশি অর্থাৎ কেনা দামের কত পার্সেন্ট রেঞ্জটা তৈরি হলো এই রেঞ্জটা বুঝতে হবে এই সমস্যায় যে কেনা দামটা মিডিলে থাকলো এই কেনাদামটা থাকলো এখানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হচ্ছিল আর এখানে টেন পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে তাহলে কেনা দামের উপর কত রেঞ্জ তৈরি হলো ফাইভ পার্সেন্ট এদিকে আর টেন পার্সেন্ট এদিকে অর্থাৎ এখান থেকে যদি আমি শুরু করি এই ফাইভ পার্সেন্ট এগিয়ে আসলে কেনা দাম টেন পার্সেন্ট এগিয়ে আসলে বিক্রি দাম তাহলে এই যে রেঞ্জটা তৈরি হলো এই রেঞ্জটা কত পার্সেন্টের রেঞ্জ তৈরি হলো ফাইভ প্লাস টেন পনেরো পার্সেন্ট তাহলে কেনা দামের এই পনেরো পার্সেন্টটা হচ্ছে ওই নব্বই টাকা এবার সমস্যার সমাধান হয়ে গেল কেনা দামের পনেরো পার্সেন্ট যদি নব্বই টাকা হয় তাহলে কেনা দামের এক পার্সেন্ট কত আর কেনা দামের একশো পার্সেন্ট কত তাহলে ক্রয় মূল্যের পনেরো পার্সেন্ট সমান সমান নব্বই টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কত নব্বই বাই পনেরো আর একশো পার্সেন্ট কত তাহলে নব্বই বাই পনেরো ইন্টু হান্ড্রেড তাহলে নব্বইকে পনেরো দিয়ে ভাগ করলে ছয় হয় ছয় গুণ একশো সময় সময় ছশো তাহলে ক্রয় মূল্য ছিল ছশো তাই তো এবার তুমি যদি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করো তাহলে কত টাকায় বিক্রি হবে ছশো টাকার পঁচানব্বই পার্সেন্ট আর টেন পার্সেন্ট লাভে যদি বিক্রি করো তাহলে কত হবে ছশো টাকার একশো দশ পার্সেন্ট তাহলে ছশো টাকার উপরে টেন পার্সেন্ট লাভে বিক্রি করলে ছশো ষাট টাকা বিক্রি হয় আর ছশো টাকার উপর ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে কত বিক্রি হয় তিরিশ টাকা কমে বিক্রি হয় তাহলে পাঁচশো সত্তর টাকা বিক্রি হয় দেখো পাঁচশো সত্তর আর ছশো ষাট এই রেঞ্জটা কত নব্বই টাকা তো এই রেঞ্জটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই সমস্যা সমাধান করা একদম ইজি হয়ে যাবে তো এবার আমরা পরবর্তী সমস্যাটা দেখে নেব তিন নম্বর সমস্যা একটি স্কুল ব্যাগ ছয়শো টাকার পরিবর্তে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভের পরিবর্তে টেন পার্সেন্ট লাভ হয় ব্যাগটির ক্রয় মূল্য কত এটা হয়তো আগামীকালকে পরীক্ষা এসে যেতেও পারে তাই না তো পরীক্ষার আগের দিন পড়তে এসেছো তোমরা টেনশন হচ্ছে নাকি আর যারা দূর থেকে আমাদের এই ভিডিও ফলো করে প্রস্তুতি নিচ্ছ তাদের টেনশন হচ্ছে কোনো টেনশনের ব্যাপার নেই কারণ সাহা ইনস্টিটিউটের এই কুইকেল চ্যানেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও কটা যদি ঠিক ঠিকভাবে বুঝে রাখা যায় তো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে গিয়ে সব অঙ্কই যেন একদম সহজ হয়ে যাবে এটা প্রতি বছরই প্রুভড তাই তো তো সেক্ষেত্রে তো টেনশন করা যাবে না ফ্রি মাইন্ডে যেতে হবে যত বেশি টেনশন করবে পরীক্ষার হলে গিয়ে ততই কিন্তু তুমি জানা অঙ্ক ভুল করে আসবে আর একটা ট্রিকের কথা আমরা বলি অঙ্ক আমরা করবো তার আগে বলি যে পরীক্ষার হলে গিয়ে তুমি অঙ্ক যখন করছো হঠাৎ করে পাঁচ নম্বর অঙ্কটি দেখলে বেশ কঠিন তুমি করতে পারছো না ওই অঙ্কটা নিয়ে কোনো সময় নষ্ট করবে না চলে যাও পরের অঙ্কগুলো করতে করতে ওই অঙ্কের দাগ নম্বরে গোল দিয়ে রাখো তুমি যদি একদম পরীক্ষার শেষে সময় পাও তাহলে ওই অঙ্কটিকে চেষ্টা করবে চেষ্টা করে তুমি যদি পারো ভালো কথা না পারলে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তুমি সম্ভাব্য উত্তরটা গোল করে আসো আর যদি তুমি ওই অঙ্কটা নিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করো তাহলে তোমার সমস্যাটা কোথায় তুমি অঙ্কটা যদি ভুল করো এক নম্বর কাটা যাবে ওই অঙ্কের জন্য যদি দশ মিনিট টাইম নষ্ট করো দশটা প্রশ্ন উত্তর করতে পারবে না তাহলে দশ কম পাবে তাহলে এক নম্বর কম পাওয়া ভালো না দশ নম্বর কম পাওয়া ভালো তো সেই জন্য পরীক্ষার হলে কোনো একটা সমস্যা নিয়ে যদি তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই সমস্যাটাকে অ্যাভয়েড করে চলে যাবে তার জন্য টেনশন বা তার জন্য সময় নষ্ট করা যাবে না অনেক সময় আমরা দেখেছি একটা সমস্যা না পারার জন্য পুরো পরীক্ষাটাই অনেকের খারাপ হয়ে যায় তো সেটা ক্লাসের পরীক্ষা হলে অসুবিধা হয় না কিন্তু এটা কম্পিটিটিভ এক্সাম এবং জীবনে একবারই বসার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কোনোভাবে এই পরীক্ষাটা খারাপ করা যাবে না সবাই পরীক্ষায় বসে চান্স পাওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে এবং দীর্ঘ এক বছর কেউ কেউ দু বছর বা তিন বছর প্রস্তুতি নেয় তো এই জায়গাতে যদি একটা সমস্যার জন্যে পরীক্ষাটি মিস হয়ে যায় বা চান্সটা না হয় তাহলে সেক্ষেত্রে অনেক খারাপ লাগার বিষয় তৈরি হবে তো সেই জন্য আমি বলছি যে একটা সমস্যা না পারলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এবার সমস্যার সমাধানে চলে যাই তো এই সমস্যাটিও আমরা ওই লাভের হারের রেঞ্জ থেকে বের করতে পারি কিন্তু যেহেতু ছশো টাকায় বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট লাভ কথাটা উল্লেখ আছে আবার পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ এই কথাটা উল্লেখ আছে দুটোর যে কোনো একটা দিয়ে আমরা সমস্যাটি সমাধান করতে পারি অর্থাৎ প্রথম অঙ্কটির মতো হয়ে গেল এই সহজ অঙ্কটি আমরা করার জন্য আবার খাতা পেন ব্যবহার করব না মুখে মুখে করব। কি ছশো টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে ছশো টাকা হচ্ছে কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট তাহলে কেনা দাম কত ছশো ইন্টু একশো বাই একশো কুড়ি সমাধানটি করে দেখো তোমরা পাঁচশো আসবে বেশ এবার পরবর্তী সমস্যাটায় চলে যাবো চার নম্বরে যে সমস্যাটি আছে যে নব্বই টাকা বেশির পরিবর্তে নব্বই টাকা কমে বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভের পরিবর্তে টেন পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত ধার্য মূল্য কত এই সমস্যাটি কিন্তু বেশ জটিল সমস্যাটি দেখো নব্বই টাকা বেশিতে বিক্রি করলাম তাহলে আমার পনেরো পার্সেন্ট লাভ হতো সেই দামের তুলনায় নব্বই টাকা কমে বিক্রি করলে আমার টেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে হিসাবে আমরা সমস্যাটি পড়লে এরকম পড়তাম যে নব্বই টাকা বেশির পরিবর্তে নব্বই টাকা কমে বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভের পরিবর্তে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে একদম ইজি হতো কিন্তু এখানে সমস্যাটি কিন্তু মানে জটিল হয়ে গেল পনেরো পার্সেন্ট লাভের পরিবর্তে টেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো এক্ষেত্রে আমাদের একটা ধার্য মূল্য ধরে নিতে হবে ধার্য মূল্যটা এবং ক্রয় মূল্যটা এই দুটোকেই বের করতে বলেছে তো ক্রয় মূল্যের উপরে আমার রেঞ্জটা তৈরি করতে হবে আগে ক্রয় মূল্যের উপরে রেঞ্জ কত একটা হচ্ছে পনেরো পার্সেন্ট এদিকে আর আর একটা রেঞ্জ হচ্ছে এদিকে টেন পার্সেন্ট অর্থাৎ কত হচ্ছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এই পঁচিশ পার্সেন্ট রেঞ্জের মধ্যে নব্বই টাকা বেশি আর নব্বই টাকা কম রয়েছে অর্থাৎ একশো আশি তাই তো তাহলে এই একশো আশি টাকা হচ্ছে পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট তাহলে হান্ড্রেড কত ওই কি নিয়মে সমাধান করো যে পঁচিশ পার্সেন্ট সমান সমান একশো আশি যদি হয় তাহলে এক পার্সেন্ট সমান সমান একশো আশি বাই পঁচিশ আর হান্ড্রেড পার্সেন্ট সমান সমান কত ইন্টু হান্ড্রেড তাহলে পঁচিশ দিয়ে হান্ড্রেডকে কাটলে চার হয় একশো আশি গুণ চার কত হয় সাতশো কুড়ি টাকা তাহলে আমার কেনা দাম সাতশো কুড়ি টাকা তাই তো সাতশো কুড়ি টাকার উপরে আমি যদি নব্বই টাকা বেশিতে বিক্রি করি তাহলে আমার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তাই তো তাহলে সাতশো কুড়ির পনেরো পার্সেন্ট কত একশো আট আর টেন পার্সেন্ট কত বাহাত্তর টাকা তো তো এবার এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল কেনা দামের থেকে আমি যদি নব্বই টাকা বেশিতে বিক্রি করি তাহলে আমার কিন্তু পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে না হচ্ছে হচ্ছে না আবার যদি টেন নব্বই টাকা কমে বিক্রি করি তাহলে টেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে না টেন পার্সেন্ট ক্ষতি হতে গেলে কত বিক্রি করতে হচ্ছে বাহাত্তর টাকা কমে বিক্রি করতে হচ্ছে আর পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে কত টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে একশো আট টাকা বেশিতে বিক্রি করতে তাহলে নিশ্চয়ই আমি ধার্য মূল্যের থেকে নব্বই টাকা বেশি আর কমে বিক্রি করব তাই তো তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে ধার্যমূল্যটা কীভাবে বের করবো ওই যে সাতশো কুড়ি টাকার থেকে বাহাত্তর টাকা বিয়োগ করলে যে টাকাটা হয় সেই টাকা আর সাতশো কুড়ির সাথে একশো আট যোগ করলে যে টাকাটা হয় সেই টাকাটা এই দুটোর মধ্যে রেঞ্জ করতে হবে এই দুটোর মধ্যে রেঞ্জ দেখো একশো আশি বেরোচ্ছে করে দেখো এবার এই দুটোর মিডিলে আমার ধার্য মূল্য ছিল ধার্য মূল্য তাহলে কত ছিল সাতশো কুড়ি থেকে বাহাত্তর বিয়োগ করো কত পেয়েছ হ্যাঁ তার সাথে নব্বই যোগ করে দাও সাতশো আটত্রিশ এটা হচ্ছে ধার্য মূল্য এবার দেখো তুমি সাতশো আটত্রিশের সঙ্গে আবার নব্বই যোগ করো আটশো আঠাশ সাতশো কুড়ির সাথে একশো আট যোগ করো তাহলে দেখো আমার ধার্য মূল্যের উপরে নব্বই টাকা বেশিতে বিক্রি করলে ওই পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তো তাহলে আমার ক্রয় মূল্য সাতশো কুড়ি টাকা আর ধার্য মূল্যটা কত সাতশো আটত্রিশ টাকা তাহলে সাতশো আটত্রিশ টাকার উপরে আমি নব্বই টাকা বেশি আর কমে বিক্রি করছি ক্রয় মূল্যের উপরে নয় রেঞ্জটা তৈরি হয়েছে কোথায় রেঞ্জটা তৈরি হয়েছে ধার্য মূল্যের উপরে তো এই যে সমস্যাটির সমাধান আমরা করলাম এই সমস্যাটি যদি ঠিক ঠিকভাবে আমরা বুঝে পরীক্ষার হলে যাই তাহলে এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লেখা নেই এবং ধার্য লেখা নেই শুধু একটা রেঞ্জ তৈরি করা আছে তো সেই রেঞ্জের উপরে আমরা কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারবো তো ক্ষেত্রে আমাদের পরীক্ষার হলে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আমরা শুধুমাত্র রেঞ্জটাকে ফলো করব। তাহলে এই সমস্যাতে আমাদের প্রথম কোনটা দেখতে হবে যে ক্রয় মূল্যের উপর লাভ লসের রেঞ্জটা এবং সেই রেঞ্জটা কত টাকার পরিবর্তে হচ্ছে তাই তো তো দেবাশিস মাহাতো যে সমস্যাটি পাঠিয়েছিলেন সে সমস্যাটি কি ছিল যে একটি কলম বিক্রি করার সময় তুমি লক্ষ্য করলে যে ফাইভ পার্সেন্ট লসের পরিবর্তে টেন পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে যদি তুমি নব্বই টাকা বেশিতে বিক্রি করো তাহলে নব্বই টাকা হচ্ছে রেঞ্জ বেশি বিক্রি করার আর লাভ আর লসের রেঞ্জ কত ফাইভ পার্সেন্ট ক্ষতি থেকে টেন পারসেন্ট লাভ তাহলে কত পনেরো পার্সেন্ট রেঞ্জ এই পনেরো পার্সেন্ট সমান সমান হচ্ছে নব্বই টাকা কার ক্রয় মূল্যের তো এই জায়গাটা আমরা মাথায় রাখব তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয়কে সামনে এনে তবে দু হাজার কুড়ি সালে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পরে তো আশা করব এবছর দু হাজার কুড়ি সালে যারা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য অ্যাপিয়ারেন্স তাদের সবার পরীক্ষা খুব ভালো হোক চান্স হয়তো সবার হবে না মাত্র আশি জন করে প্রত্যেক জেলা চান্স হবে চান্স হোক আর না হোক সেটা বড় বিষয় নয় অঙ্কটা তুমি ভালো শিখতে পেরেছো কি না এটাই হচ্ছে বড় বিষয় তো আমাদের শাহা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে থাকলো যে বেস্ট অফ লাক সবাই দর্শকদের বলে দাও যে বেস্ট অফ লাক এবং তোমাদের আমি বলছি যে বেস্ট অফ লাক কারণ তোমরাও পরীক্ষায় যাচ্ছ কালকে তাই তো তো ভালোভাবে পরীক্ষা দেবে হ্যাঁ এবং পরীক্ষার যে প্রশ্নপত্রের উত্তর পরীক্ষার দিন সন্ধ্যায় অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় আমি একটি ভিডিও আকারে পাবলিশ করব তোমরা সবাই উত্তর মিলিয়ে নেবে নমস্কার সাহা ইনস্টিটিউট থেকে আমি মিস্টার এর শাহ এতক্ষণ ক্লাস করলাম